তিন নেতা এখন বিবিতে নিরাপত্তার জন্য অথবা জিজ্ঞাসাবাদের জন্য আছে, এটা সাধারণ মানুষকে একটু স্বস্তি দেওয়ার জন্য আপনি যদি বলেন, আসলে ওরা কেন আটক আছে না জিজ্ঞাসাবাদের জন্য আছে? আমার জানা মতে তারা নিজেরাই তাদেরকে ইনসিকিউর মনে করছিল, তারা মনে করছিল তাদেরকে যারা বুদ্ধি পরামর্শ দিচ্ছে কিংবা যারা তারা কেউ কেউ তাদেরকে আবার থ্রেটও করছে, এরকম তারা মনে করছিল। এবং তারা বিভিন্নভাবে তাদের গার্জিয়ানকে বলছিল, তো সেই জন্যই আমরা মনে করি তাদের সিকিউরিটির জন্যই মানে তাদেরকে আনে জিজ্ঞাসাবাদ দরকার যে কারা তোমাকে থ্রেট দিচ্ছে, কারা তোমাকে মানে এইভাবে তোমাদেরকে ধমকাচ্ছে, সেটা জানার জন্যই তার জিজ্ঞাসাবাদের জন্যই দু একজনকে মানে তারকে ডেকে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শেষে আমরা তার নেক্সট ব্যবস্থা আমরা গ্রহণ করব। দেখুন যে ঘটনাগুলো মামলা তো এখনও আসেনি, গ্রেপ্তার হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। আপনারা নিশ্চয়ই জানেন কী নৃশংস হত্যাকাণ্ডগুলি হয়েছে, কী নৃশংসভাবে মানুষকে পুড়িয়েছে। আপনার ওই যে মা হাসপাতাল নারায়ণগঞ্জ, ওখানে আমরা তো আমাদের জানা মতে সবগুলিকে আমরা রেস্কিউ করে নিয়ে আসছিলাম। আজকে দেখুন ওই ব্যাংকের ভিতরে তিনজন কাজ করছিল, তারা ওখানে পুড়ে আঙ্গার হয়ে গিয়েছে। এই যে ঘটনাগুলো, এতগুলি মানুষকে যা হত্যা করা হলো, এতগুলো দেশীয় সম্পদ নষ্ট হলো, এর দায়ী দায়িত্ব এখন কে নেবে? এখন অনেক আমি আজকে দেখলাম বিএনপির এক নেতা বলছেন যে এই সহিংসতার মধ্যে তারা নেই। তাহলে ঘটনাটা কী দাঁড়ালো, এটার দায় দায়িত্ব কে নেবে? এই প্রশ্নটা কিন্তু এখন জনগণের কাছে চলে আসছে। ওকে, থ্যাংক ইউ। এটা তো আমরা বললাম, আমরা প্রতিদিন বসি এটা নিয়েই যে আমরা কতদিন চালাবো, আমরা ফাইনাল অ্যানালাইজ করতেছি। আমাদের দেখুন, আমাদের যে জেট ফুয়েল, প্লেনে তো উড়া বন্ধ হয়ে যাচ্ছিলো, আমরা সেটা আনার জন্য আমাদের আর্মি ই করতে হয়েছিলো। এখন আমরা দেখছি যে ওরা নিজেরাই নিয়ে আসছে, আর্মির মানে থাকছে কিন্তু মানে ফুল সুইংয়ে তারা নিয়ে আসছে। এগুলো আমরা ধীরে ধীরে যখন পরিস্থিতি স্বাভাবিক ও সবই নর্মাল হয়ে যাবে, আমি তো আগেই বলেছি আমাদের ইসে আসছে, কনসিডারেশন আসছে। সারা বাংলাদেশে এমন উল্লেখযোগ্য কিছু ঘটেনি এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে এবং কোনো জায়গায় কোনো অস্বাভাবিক কিছু আমাদের নজরে আসেনি। তো আমরা সেই জন্যই চিন্তা করছি যে আমরা ধীরে ধীরে যে কার্ফিউ শিথিল করা, সেটা আমরা করা যায় কি না সেটা আজকে আমরা চিন্তা করেছি, কালকে আবার এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। তো আমাদের জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য এখন পর্যন্ত পুলিশ, বিজিবি, আনসার যারা আছেন তাদের সহযোগিতায় যে আর্মি কাজ করে যাচ্ছেন, তা আমরা মনে করছি আরও কয়েকদিন এটা কন্টিনিউ করে আমাদের যখন পুরোপুরি জনজীবন স্বাভাবিক হয়ে যাবে তখন আমরা সব কিছুই নর্মাল ইসে চলে আসতে পারবো। আমরা সেই পর্যন্ত কয়েকটা দিন আপনাদের মাধ্যমে দেশবাসীর প্রতি আহ্বান রইল যে তারা যেন এই কষ্টটুক মেনে নেয়। ধন্যবাদ আপনাদেরকে।